যারা নামাজ পড়ো না, মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। যিনি গজব দিয়েছেন উনি আমাদেরকে বাঁচাবেন। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে, আমরা তোবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান, আর সময় নাই, আর সময় নাই। আপনি এখন বাংলাদেশের রাস্তাঘাটে হাঁটেন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে, জোরে বলে আল্লাহু আমিন, এমন পরিবেশ যেন আল্লাহ না করে যখন ঘর থেকে কই বের হবে তার লাশটা বের হবে, কেউ জানাজাও দিবে না, এমন হয়ে যাবে। যদি আল্লাহকে সন্তুষ্ট না করতে পারেন এমন হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। আল্লাহু আল্লাহু আল্লাহু।